বন্ধুরা যুদ্ধে জড়িয়ে পড়েছে দুই প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়া ইথনিক খ্রিস্টান অধ্যসিত আর্মেনিয়া এবং মুসলিম অধ্যুষিত আজারবাইজান ফরমাস সোভিয়েত ইউনিয়নভুক্ত ককেশাস অঞ্চলের দেশ দুটি শত্রুতা বহু খুবই পুরনো আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাতের প্রধান কারণ হল আর্মেনিয়া অধিকৃত নাগার্নো কারবাক যে স্থানটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত বন্ধুরা নাগান্ন কারবাক নিয়ে দেশ দুটি একে অপরের বিরুদ্ধে কয়েকবার যুদ্ধে জড়িয়ে পড়েছে উনিশশো সালে দেশ দুটি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে এরপর উনিশশো চুরানব্বই সালে দেশ দুটি পুনরায় যুদ্ধে জড়িয়ে পড়ে তখন কোনো চুক্তি ছাড়াই দেশ দুটির মধ্যে যুদ্ধ শেষ হয় বন্ধুরা জি এর র্যাঙ্কিং অনুযায়ী একশো আটত্রিশটি দেশের মধ্যে আজারবাইজানের অবস্থান হলো চৌষট্টিতম এবং আর্মেনিয়ার অবস্থান হলো একশো এগারোতম বন্ধুরা বুঝতে পারছেন সামরিক শক্তিতে দুই দেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কিছুদিন হলো তুরস্কের সাথে যৌথ সামরিক মহড়া শুরু করেছে আজারবাইজান বন্ধুরা যুদ্ধ শুরুর পরপরই প্রতিবেশী তুরস্ক মুসলিম অধ্যস্যুত আজারবাইজানকে সব রকমের সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে অন্যদিকে আর্মেনিয়া রাশিয়া থেকে অস্ত্র কিনে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল বন্ধুরা আর্মেনিয়া ভয়ে আছে তুরস্কের যেন এই যুদ্ধের সরাসরি জড়িয়ে না পড়ে তুরস্কের মতো শক্তিকে সামলানো আর্মেনিয়ার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরা ইতিমধ্যে আজারবাইজান ঘোষণা দিয়েছে যে তারা প্রাথমিক অভিযানে আর্মেনিয়ার নাগান্য কারবাকের পাঁচটি গ্রাম দখলে নিতে সক্ষম হয়েছে অন্যদিকে আর্মেনিয়া আজারবাইজানের চারটি হেলিকপ্টার দশটি ট্যাঙ্ক এবং পনেরোটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে তবে আজারবাইজান এই সকল দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে আমরা ছয়টি গ্রাম মুক্ত করেছি এর পাঁচটি ফিজুলি জেলায় এবং অন্যটি হল বেজরাইল জেলায় ইতিমধ্যে আর্মেনিয়ার পক্ষ থেকে ষোলো জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছে প্রায় শতাধিক বন্ধুরা এবার আসুন আমরা একটু জেনে নিই গ্লোবাল ফায়ার ফার ইন্ডেক্স অনুযায়ী কার সামরিক শক্তি কতটুকুন তার একটি তুলনামূলক চিত্র বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আর এই বিষয়টি বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা জিএফপি অনুযায়ী একশো আটত্রিশটি দেশের মধ্যে আজারবাইজানের অবস্থান হচ্ছে চৌষট্টিতম এবং আর্মেনিয়ার অবস্থান হচ্ছে একশো এগারোতম মুসলিম অধ্যোষিত আজারবাইজানের আয়তন হচ্ছে ছিয়াশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার এবং খ্রিস্টান অধ্যষিত আর্মেনিয়ার আয়তন হচ্ছে উনত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার আজারবাইজানের একটি পার্সোনাল সংখ্যা হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার আর্মেনিয়ার একটি পার্সোনাল সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার রিজার্ভ পার্সোনেল আজারবাইজান তিন লক্ষ রিজার্ভ পার্সোনেল আর্মেনিয়া দুই লক্ষ হাজারবাইজানের সামরিক বাজেট হচ্ছে দুই দশমিক আট বিলিয়ন ডলার অন্যদিকে আর্মেনিয়ার সামরিক বাজেট হচ্ছে এক দশমিক তিন আট বিলিয়ন ডলার আজারবাইজানের টোটাল এয়ারক্রাফটের সংখ্যা হচ্ছে একশো সাতচল্লিশটি অন্যদিকে আর্মেনিয়ার টোটাল এয়ারক্রাফটের সংখ্যা হচ্ছে চৌষট্টিটি আজহারবাইজানের কমব্যাট এয়ারক্রাফ্ট আছে সতেরোটি আর্মেনিয়ার কোনো কমব্যাট এয়ারক্রাফ্ট নেই আজারবাইজানের অ্যাটাক এয়ারক্রাফ্ট হচ্ছে বারোটি আর্মেনিয়ার অ্যাটাক এয়ারক্রাফ্টের সংখ্যা হচ্ছে নয়টি আজারবাইজানের ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সংখ্যা হচ্ছে একটি অন্যদিকে আর্মেনিয়ার ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টের সংখ্যা হচ্ছে তিনটি আজারবাইজানের ট্রেনার এয়ারক্রাফ্টের সংখ্যা হচ্ছে উনত্রিশটি অন্যদিকে আর্মেনিয়ার ট্রেনার এয়ারক্রাফ্টের সংখ্যা হচ্ছে তেরোটি বন্ধুরা হেলিকপ্টারের দিক দিয়ে বিচার করলে আজারবাইজানের মোট হেলিকপ্টারের সংখ্যা হচ্ছে অষ্টআশিটি অন্যদিকে আর্মেনিয়ার হেলিকপ্টারের সংখ্যা হচ্ছে সাঁত্রিশটি যুদ্ধ ট্যাঙ্কের মধ্যে আজারবাইজানের মেইন ব্যাটল ট্যাঙ্ক আছে পাঁচশো সত্তরটি ট্যাঙ্ক আছে একশো দশটি আর্মোড ভেকেল আজারবাইজানার আছে চৌদ্দোশো সত্তরটি অন্যদিকে আর্মেনিয়ার আর্মোড ভেকেল আছে সাতশো আটচল্লিশটি সেলফ প্রোপেলড আর্টিলারি আজারবাইজানের আছে একশো সাতাশিটি অন্যদিকে আর্মেনিয়ার আছে একশো পঞ্চাশটি ফিল্ড আর্টিলারি আজারবাইজানার আছে দুশো সাতাশটি আর্মেনিয়ার আছে একশো পঞ্চাশটি যুদ্ধজাহাজ আজারবাইজানের একত্রিশটি আর্মেনিয়ার কোনো যুদ্ধজাহাজ নেই সাবমেরিন বন্ধুরা আজারবাইজানের মোট চারটি সাবমেরিন আছে অন্যদিকে আর্মেনিয়ার কোনো সাবমেরিন নেই ফ্রিগেট আজারবাইজানের ফ্রিগেট আছে একটি অন্যদিকে আর্মেনিয়ার কোনো ফ্রিগেট নেই বন্ধুরা গ্লোবাল ফায়ার ফায়ার ইন্ডেক্স অনুযায়ী সামগ্রিক বিশ্লেষণে দেখা যায় আর্মেনিয়ার হচ্ছে আজারবাইজান সামরিক শক্তির দিক দিয়ে অনেক এগিয়ে এবং তার সাথে আজারবাইজানে রয়েছে তুরস্কর মতো সামরিক শক্তির সরাসরি সাপোর্ট বন্ধুরা বুঝতেই পারছেন সামরিক অবস্থানের দিক দিয়ে আজারবাইজান অনেক এগিয়ে রয়েছে বন্ধুরা সামরিক শক্তির পার্থক্য থাকলেই যুদ্ধে জয়লাভ করা যায় না অনেক সময় রিজন শক্তিগুলো যুদ্ধে সাপোর্টের মাধ্যমে যুদ্ধের বোর্ড গড়ে দিতে সক্ষম হয় বন্ধুরা সামগ্রিক বিশ্লেষণে আপনার কাছে কি মনে হয় কে এই যুদ্ধে জয়লাভ করতে পারে বন্ধুরা আমরা যুদ্ধ চাই না শান্তি চাই তবে বাস্তবিক পক্ষে যে সংঘর্ষ শুরু হয়েছে নাগান্ন কারবাক নিয়ে এই সামরিক বিশ্লেষণে আপনার কাছে কে জিতবে মনে হয় এই ব্যাপারটি আপনি কমেন্টস বক্সে জানাতে পারেন বন্ধুরা এই ধরনের সামরিক বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন